হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এই ভিডিওতে পোকো এক্স টুর রিভিউ করবো তো এর আগের ভিডিওটাতে আমি আনবক্সিং করেছিলাম তো তোমরা যারা যারা এখনো দেখো নি যাও ওপরে আই বাটনের লিঙ্কটা আছে তোমরা ওখান থেকে দেখে নাও তো তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিল অনেকে কোশ্চেন করেছিল তাদের সমস্ত ডাউট আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে কয়েকটা পয়েন্টস আর কি নোট করে নিয়েছি কিছু প্রোজ আর কর্ণস ঠিক আছে পরপর কিছু নোট করে দিয়েছি যাতে তোমাদের একটু সুবিধা হয় ফার্স্টে প্রোজগুলো বলবো তারপরে কর্নসগুলোকে বলবো কিছু বেসিক কিছু জিনিস আছে যেগুলোকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব তো প্রথমেই আসছি বিল্ড কোয়ালিটি নিয়ে ফোনটার পেছনটায় গ্লাস বডি রয়েছে ফোনটা কিন্তু ধরলে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটিরই ফোন বলে মনে হয় ফোনটা একটু হেভি মনে হতে পারে ফার্স্টে দুশো আট গ্রাম মতো ওয়েট ফোনটার দেখো প্রথমে আমি যখন ফোনটা খুললাম তখন কিন্তু আমার খুব একটা ওয়েট বলে মনে হয়নি তোমাদের মনে হতে পারে কিন্তু দুই তিন দিন ইউজ করার পর কিন্তু টু হয়ে যাবে কারণ ফোনটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ লম্বা মানে অনেকটাই হাইটে বড় সেজন্য কিন্তু ফোনটা একটু একটু বাল্কি টাইপের তো ঠিক আছে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তো নেক্সট আসছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই রেসপন্সিভ আমরা জানি যে স্বামীর যে কটা যদিও এখন প্রোকো একটা ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হয়ে গেছে তো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু খুবই রেসপন্সিভ ঠিক আছে নেক্সট হচ্ছে স্ক্রিন এটার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আইপিএস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি স্ক্রিন যেটা পোকো এক্স টুতে মেন যেটা হাইলাইট করে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেড তো নো ডাউট এটা খুবই ভালো কিন্তু স্মুথ এটা দারুণ মানে ইন হ্যান্ড ফিল মানে খুবই ভালো আগের দিন হয়তো যে ভিডিওটা যেটা দেখিয়েছিলাম ক্যামেরাতে হয়তো খুব একটা বুঝতে পারি কিন্তু নিজে ইউজ করলে কিন্তু এটা ভালো করে বোঝাবে যে ওয়ান টোয়েন্টি হার্স যে স্ক্রিনটা সেটা খুবই স্মুথ এবার এইখানে যে যদি এরা 90 হার্ট ডিসপ্লে 90 হার্ড ডিসপ্লে তার সাথে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিত সেটা আরও বেটার হতো আমার মনে হয় কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লেটা বেস্ট তো ঠিক আছে ওয়ান টোয়েন্টি ডিসপ্লে আইপিএস যে ডিসপ্লেটা দিয়েছে এনাফ আমি স্যাটিসফাইড সানলাইটেও কিন্তু এটা দেখতে কোনো প্রবলেম হচ্ছে না নেক্সট আসছি পারফরম্যান্স দেখো পোকো যে বার করে ফার্স্ট যে পোকোর যে এফ ওয়ানটা বেরিয়েছিলো সেটা কিন্তু নো ডাউট ফ্ল্যাগশিপ কিলার ছিল কারণ এই প্রাইস রেঞ্জে ফার্স্ট এইট সিরিজের আটশো এইট ফর্টি ফাইভ যে প্রসেসার দিয়ে বার করেছিল মানে দারুণ ফোন এখনও কিন্তু পোকো এফ ওয়ানের প্রচুর ক্রেজ রয়েছে মার্কেটে আমারও অনেক বন্ধু বান্ধব পোকো পোকো এফ ওয়ানটা কিনেছে এমনকি আমি নিজে পোকো এফ ওয়ান কিন্তু আমি ইউজ করছি তো নো ডাউট আমরা কিন্তু সবাই এটাই আশা করেছিলাম যে পোকো নেক্সট সিরিজে ফ্ল্যাক্সি প্রসেসারই আনবে কিন্তু এটা কিন্তু এফ সিরিজের ফোন নয় এটা এক্স সিরিজের ফোন এক্স টু এখানে পোকো ফ্ল্যাক্সি প্রসেসার আনেনি সেভেন জি যে প্রসেসার সেটা দিয়েছে সেটাও কিন্তু নো ডাউট ভালো প্রসেসার কারণ এইট নানোমিটারের ওপর এটা কাজ করে খুবই ফাস্ট এর সাথে র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো তো পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু নেই নেক্সট যেটা বলার সেটা হচ্ছে আইআর ব্লাস্টার দেখো পোকো এফ ওয়ানে যেটা ছিল না সেটা কিন্তু এটাতে কোনো আইআর ব্লাস্টার ছিল না ঠিক আছে এটা কিন্তু পোকো এক্স টুতে দিয়েছে পোকো এক্স টুতে কিন্তু আইআর ব্লাস্টারটা দেওয়ার ফলে আমরা এসি টিভি এগুলো সব কিছুই কিন্তু আমরা ফোন থেকেই কন্ট্রোল করতে পারবো এটা খুবই ভালো একটা ব্যাপার নেক্সট আসছি আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছিলে যে এটার ব্যাটারি লাইফটা কীরকম দেখো চার হাজার পাঁচশো মিলিয়াম ব্যাটারি এটাতে দিয়েছে আর সব থেকে বড় কথা টোয়েন্টি সেভেন ওয়াট ফাস্ট চার্জিং এটাতে রয়েছে ঠিক আছে যেহেতু বক্সের সাথে টোয়েন্টি সেভেন ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছে এটা খুবই ভালো একটা ব্যাপার কারণ যদি এই চার্জারটাই যদি আমাদের বাইরে থেকে কিনতে হতো তাহলে মিনিমাম এটার দাম হাজার টাকা পড়তো তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এটা খুবই ভালো আর এক ঘন্টা দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে ফোন পুরো একদম জিরো পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টে পুরো ফুল চার্জ হয়ে যায় আর তোমরা যদি হেভি ইউজার হও অর্থাৎ যদি সারাদিন পাবজি খেলো বা সারাদিন ফোনটা খুব ইউজ হয় তাহলে তাও মোটামুটি এক থেকে দেড় দিন কিন্তু তোমরা এটার ব্যাটারি লাইফ পেয়ে যাবে আর যারা নর্মাল ইউজার তারা কিন্তু দুই থেকে আড়াই দিন এটার ব্যাটারি লাইফ ইজিলি পেয়ে যাবে নেক্সট আসছি এটার মাইক্রোফোন আর পিস নিয়ে কল কোয়ালিটি খুবই ভালো কল কোয়ালিটি কল কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নেই তো এটাতে ওয়াইফাই কলিংটা সাপোর্ট আছে তো এটার সব থেকে সুবিধা হচ্ছে মানে তোমরা যদি কোনো এমন জায়গায় থাকো যেখানে নেটওয়ার্কের একটু প্রবলেম সেখানেও কিন্তু তোমরা ইজিলি কথা বলতে পারবে কোনো ইস্যু হবে না নেক্সট আসছি এবার গেমিং পারফরমেন্স তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে যে এটার গেমিং পারফরমেন্স কেমন দেখো তোমরা এটাতে পাবজি কল অফ ডিউটি প্রত্যেকটা খুব ভালোভাবেই খেলতে পারবে কিন্তু এইচডিআর মোডে কিন্তু একটু প্রবলেম হবে তোমরা এটা এক্সট্রিম লো এক্সট্রিম মোডে খুবই একদম ইজিলি স্মুথ খেলতে পারবে কোনো ইস্যু হবে না দেখো ওয়ান টোয়েন্টি হার্স স্ক্রিন রয়েছে কিন্তু সব গেমে তো আর ওয়ান টোয়েন্টি হার্স এটা সাপোর্ট করে না তো সিক্সটি হার্স দিয়েই খেলতে হবে তো পাবজি নিয়ে কিন্তু কোনো ইস্যু নেই একদম রিল্যাক্সে তোমরা এটা খেলতে পারো এরপর যেটা আসছে সেটা আমার পোকো এক্স সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ক্যামেরা এটার ক্যামেরা পারফরমেন্স ইজ টু গুড এটার সিক্সটি ফোর মেগাপিক্সেল সনি আইএমএক্স সিক্স এইট সিক্স যে সেন্সরটা দেওয়া আছে সেটা ইন্ডিয়াতে ফার্স্ট পোকো এক্স টুতেই আর কি ইউজ করা হয়েছে প্রথমে একটু ডাউট ছিল যে কীরকম হবে যেহেতু ফার্স্ট ইউজ করা হয়েছে কিন্তু নো ডাউট দ্য বেস্ট ক্যামেরা এই প্রাইস সেগমেন্টে ঠিক আছে তার সাথে এইট মেগাপিক্সেল যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে যদিও এটা খুব একটা কাজের নয় তার দিয়েছে ঠিক আছে আর তার সাথে টু মেগাপিক্সেল ডেপ তার টু টু মেগাপিক্সেল ম্যাক্রো রয়েছে তো আমি কিছু ক্যামেরা স্যাম্পেল এরপরে দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও আশা করি সেটা তোমরা আরো বেশি ভালো বুঝতে পারবে এরপরে আসছি যে এটার ভিডিও কোয়ালিটিটা এটা দিয়ে তুমি যদি ভিডিও কোয়ালিটি ভিডিও শুট করো তাহলে যে স্টেবিলাইজেশনটা সেটা কিন্তু বাই ডিফল্টই আছে তো ভিডিও কোয়ালিটি নিয়েও নইস্যু তো এই ছিল মোটামুটি এর কিছু প্রোজ এবার আসছি আমরা এর কর্ডসগুলো যেটা খুবই মাইনর খুব একটা খুব যে বড়সড় প্রবলেম তা নয় কিন্তু ছোটোখাটো একটু প্রবলেম রয়েছে ফার্স্ট যেটা আমার মনে হলো সেটা হচ্ছে দেখো ফ্রন্ট ক্যামেরার যে নচটা সেটা একটু বড় রয়েছে একটু ছোট করতে পারতো ওখানে যদিও দুটো ক্যামেরা রয়েছে ঠিক আছে কিন্তু নচটা একটু ছোট হলে বা দুটো না দিয়ে যদি একটা দিত সেটা মনে হয় বেটার হতো এরপর যেটা আসছে সেটা হচ্ছে হাইব্রিড সিম স্লট দেখো এটাতে দুখানা সিম বা একটা সিম আর একটা মাইক্রো এসডি তোমরা লাগাতে পারবে তো তোমরা যদি দুটো সিম ইউজ করো তাহলে কিন্তু মাইক্রো এসডি ব্যবহার করতে পারবে না সেই জন্য আমি রেকমেন্ড করবো যে লোয়ার ভেরিয়েন্ট না নিয়ে চেষ্টা করো হায়ার ভেরিয়েন্ট মানে মিনিমাম ওয়ান টোয়েন্টি এইট জিবি বা এক দুশো ছাপ্পান্ন জিবি সেইটা নেওয়ার ইউজ কর মানে সেটা নেওয়ার চেষ্টা চেষ্টা করো সেটা বেটার হবে নেক্সট কর্ম যেটা সেটা তোমাদেরকে আগেও বলেছি যে ডিভাইসটা একটু বড় অর্থাৎ মানে যখন হাতে যখন তোমরা ইউজ করবে এটা এক হাতে তোমরা এটা এটা পোকো এফ ওয়ান এটা আমি ওয়ান এক হাতে ইউজ করতে পারবো কোনো ইস্যু নেই কিন্তু ওটা একটু বড় স্ক্রিনটা বড় আর হালকা লাইট হেভি খুব একটা দুই তিন দিনের মধ্যে ইউজ টু হয়ে যাব কিন্তু ওই ফোনটা কিন্তু দু হাতে ইউজ করতে হবে ঠিক আছে দু হাতে ইউজ করতে হবে আর সেজন্য একটা এটা একটা তোমরা কনস বলতে পারো নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা পোকো এফ ওয়ানে ছিল বা বেশিরভাগ ফোনেই থাকে সেটা কিন্তু এই ফোনটাতে নেই সেটা হচ্ছে এলইডি নোটিফিকেশন যে লাইটটা সেটা কিন্তু এই পোকো এক্স টুতে ওরা দেয়নি এটা একটা মেজর চেঞ্জ তোমরা বলতে পারো নেক্সট অ্যান্ড লাস্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে কিন্তু দেখো পোকোতে আগেও ছিল এখনও সেটা হচ্ছে হিটিং ইস্যু কিন্তু রয়েছে ফোনটা কিন্তু মোটামুটি গেম খেললে একটু হিট হয় তা বলে খুব ওভার হিট তা নয় একটু হিট হয়ে যায় হিটিং ইস্যুটা রয়েছে কিন্তু তার জন্য যে লিকু লিকুইড কুলিং যে টেকনোলজি রয়েছে এটা খুবই ভালো কাজ করছে খুব তাড়াতাড়ি যেরকম হিট হয়ে যায় সেরকম খুব তাড়াতাড়ি এটা ঠান্ডাও হয়ে যায় তো এই ছিল পোকো এক্স টুর রিভিউ কিছু প্রোজ আর কিছু কনস তোমাদের সামনে আলাদা করে তুলে ধরলাম তো তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব প্রত্যেকের প্রত্যেককে রিপ্লাই দেওয়ার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমাদেরকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে বাই